রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। চিন্তাবিদ সমাজ, এই পৃথিবীতে যারা রয়েছেন, বুদ্ধিজীবী যারা রয়েছেন, তাদের ব্যাপারে কোরআন কিছু কথা বলে। আমরা যদি কোরআনের 80 নম্বর সূরা আবাস এর 24 থেকে 32 আয়াতগুলি দেখি, সেখানে আল্লাহ বলছেন, ফাল ইয়ানজুরিল ইনসানু ইলা তুআমি আন্না সাবাবনা আল-মাআ সাব্বা ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم فإذا جاءت الصاخة। 24 থেকে 32 আয়াতগুলি যদি আমরা দেখি, এখানে বলা হচ্ছে, সুতরাং মানুষের উচিত নিজ খাবারের দিকে লক্ষ্য করা। আমি তো পানি বর্ষণ করেছি, তারপরে আমি তো মাটিকে ছিন্ন ভিন্ন করেছি, তারপরে আমি তাতে খাদ্য শস্য জন্মিয়েছি, আঙ্গুর ও শাক সবজি আর জলপাই এবং খেজুর আর ঘন সবুজ বাগ বাগিচা, ফল পাকড়া ও চারা ঘাস, এসব তোমাদের জন্য ভোগ সামগ্রী আর তোমাদের পোষা জন্তুদের জন্য। তারপরে যখন বিকট ধ্বনি এসে পড়বে, এরপরে আরও অনেকগুলি কথা এখানে বলা হচ্ছে। তো একটু চিন্তা করে যদি আমরা দেখি, তো আমাদের কোন খাবারগুলি খেতে হবে, কোন পানি পান করতে হবে, কিভাবে জমি চষতে হবে, কিভাবে চাষাবাদ করতে হবে, কিভাবে কৃষিকর্ম করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে, এসব নিয়ে আমরা এই আয়াতগুলির দৃষ্টিতে গবেষণা করতে পারি। কিন্তু এই গবেষকদের সংখ্যা আজ এত কম, যার কারণে বাংলাদেশে খাবারগুলিতে ফরমালিন মেশানো হচ্ছে, খাদ্য খাবারগুলিতে ভেজাল, ওষুধপত্রে ভেজাল, মাছ মাংসে ভেজাল, শাক সবজিতে ভেজাল। কিন্তু আল্লাহ বলছেন, এই যে জিনিসগুলি আমি উৎপাদন করি, সেগুলি তোমাদের জন্য ভোগ সামগ্রী আর তোমাদের পোষা জন্তুদের জন্য। তো আপনার আমার এলাকার একটি চতুষ্পদ প্রাণী বা দুপা বিশিষ্ট প্রাণী, তারা ডায়াবেটিসে মরছে না, কারণ তারা ঘাস খাচ্ছে, যা কিছু তারা খাচ্ছে সব টাটকা। তাদের কোনো ব্লাড প্রেশার হচ্ছে না, কারণ তাদের খাদ্যদ্রব্যে কোনো ভেজাল নেই, পানীয় জলে কোনো ভেজাল নেই। আপনার বাড়ির ভিতরে যে চড়ুই পাখিগুলি থাকে, তারাও কোনো রোগে আক্রান্ত হচ্ছে না। যত সব রোগ আপনাকে এবং আমাকে হতে হচ্ছে, কারণ খাদ্যদ্রব্যে আপনি এবং আমি ভেজাল মিশ্রণ করছি বেধায়। তো কোরআন চিন্তাবিদ সমাজের জন্য এই কথাগুলি একটু তুলে ধরে। যদি আমরা একটু চিন্তা করে দেখি, তাহলে এর ভিতরে অনেক কিছু বোঝার রয়েছে।